কুষ্টিয়া কুমারখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারিকের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 2 নং শিয়ালদহ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য কাকলি খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মমতাজ বেগম। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা পারভেজ রোজি ও সাধারণ সম্পাদক শারমিন রিমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।